রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকা। তৃণমূল কংগ্রেসের হাতেই আক্রান্ত হলেন যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সহ বেশ কয়েকজন কর্মী বলেই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ, ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের একদল যুবক এলাকারই কিছু দোকান থেকে জোর করে টাকা তুলছিলেন। সেই সময়ই এলাকা দিয়ে যাচ্ছিলেন নদিয়া জেলার দক্ষিণের তৃণমূল যুব সহ সভাপতি শুভঙ্কর মুখার্জি। তিনি এই ঘটনার প্রতিবাদ করলে অপর গোষ্ঠীর কর্মীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। বেদরক মারধর করেছে, অ্যাটাক করেছে। আমার পরিস্থিতি খুব খারাপ, আমাকে এখন কলকাতা হসপিটালে নিয়ে যাচ্ছে। আমার পরিস্থিতি, বুকে ব্যথা করছে, ঠিক আছে, বুকে প্রচণ্ড ব্যথা করছে আমার, ঠিক আছে, বুকে প্রচণ্ড ব্যথা, বুকের ডান বুকের বাঁ সাইডটা ব্যথা করছে, আমার হার্টের প্রবলেম। আমাকে 10-12 জন মিলে সরব মধু সহ ওই বুদ্ধেশ্বর গোলদার আরও 10-12 জন মিলে আমাকে খুব মারধর করেছে। আমার ভাই বলার পরে ওর সঙ্গে একটা তর্কাতর্কি হয়, তারপরে ও চলে যাওয়ার পরে দোকানদারদের সঙ্গে ওর বসসা হয়, বসসা হাতাহাতি হয়। তারপরে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে পুলিশ আসে। এবার পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসনকে আমরা জানাইছি দোকানদাররা মাস পজিশন করছে, সেই মাস পজিশনগুলো পুলিশ প্রশাসনকে দেখানোর পরে তারপরে দোকানদাররা তখন দেখাচ্ছে। এর মধ্যে ওর দলবল সব প্রায় 40-50 জন হবে। আয়সা আমাদের বলে, আয়সা আমাদের প্রথমে দোকান থেকে টেনে বের করে শুভঙ্কর মুখার্জিকে খুব মারে। মারার পরে তারপরে ও প্রতিটা দোকানের কাছে 10,000 টাকা করে দাবি করে। এখানে যে কটা দোকান আছে, দোকানদাররা এসব দিতে অস্বীকার করে। তার জন্য ভাইকে জানিয়েছিল যে ভাই তো একটা রাজনীতির মধ্যে আছে, শুভঙ্কর মুখার্জি ওকে জানাইছে। তারপরে পুলিশ ছিল সামনে, পুলিশের সামনে ভাইকে বের করে দোকান থেকে বের করে আচ্ছা রকম পিটাই। তাহলে এইবার ওর দল বলো, ওর যে ওই যে মেধা, ওই মেধা মেধা বলে যে ছেলেটা আছে, মধু মেধা, ও কি কোন দল করে? ও টিএমসি করে শুনছি আমি, কিন্তু টিএমসি মমতা ব্যানার্জিকে ফটোটা সামনে রেখে তোলাবাজি করে বেড়া এরা। তো আমরা মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাস করি, তো বিশ্বাস করার পরে মমতা ব্যানার্জি চায় না কোনো দোকানদার, কোনো গরিব মানুষের জন্য মমতা ব্যানার্জি সব কিছু করে, অভিষেক ব্যানার্জি সব কিছু করে। এবার ওরা ওই প্রতিবাদ করাতে এইবার ও দল বল এসে ভাইকে দোকান থেকে ফেরে টানে নিয়ে, শুভঙ্কর মুখার্জিকে দোকান থেকে টানে নিয়ে খুব মারছে। এবার মারার পরে আমি আর 7 মাস আগে হার্টের জন্য ভর্তি ছিলাম গান্ধীতে। আপনার ভাই কোন পজিশনে আছে? এইবার ওর নদিয়া জেলার একটা যুবর পজিশনে আছে। যাকে ওকে বলার পরে ও প্রতিবাদ করে। তারপরে যাই হোক, ওর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পরে চলে যাওয়ার পরে বাজারের দোকানদাররাই সব মিলে ওকে হয়তো ওর সঙ্গে ধস্তাধস্তি হয় ছেলেটার সঙ্গে, অল্প টাকা পয়সা দেবে না, ও প্রতি দোকান থেকে 10,000 টাকা করে দাবি করে। যাই হোক, হ্যাঁ, এইবার আমরা চাচ্ছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জানো এই সব দালালদের যারা দোকানের উপর হামলা করছে, আমরা তাদের আদর্শকে বিশ্বাস করি, সে যেন এই দালালদের একটা ব্যবস্থা নেয়। ঘটনাটা আজকে সকাল 11টা নাগাদ ফুলিয়া হোস্টেল মোড়ের ব্যবসায়ীদের ওপরে দুষ্কৃতীরা চড়াও হয়। কেননা তাদের কাছ থেকে তারা তোলা তুলতে আসে, কেউ 10,000 কেউ 20,000, দোকানদারেরা দিতে রাজি না হওয়ায়। এরা কারা? এরা কৃষিপল্লির লোকজন আছে এখানটায়, এবং এর অনেকে ইন্ধন আছে, আমি তাদের নাম বলতে চাই না, তবে এর পেছনে অনেক ইন্ধন আছে, অনেক ইন্ধন জুগিয়েছে, যার ফলে তারা এসে ঘটার পরে তারা দিতে রাজি না হয়, তাদের দোকান ভাঙচুর করে এবং তাদেরকেও মারধর করে। তো ওইখান দিয়ে পিটার মুখার্জি যাচ্ছিল,
যাওয়াতে তখন পিটার মুখার্জির প্রতিবাদ করে যে কেন গরিব মানুষ আজকে করে কমে খাচ্ছে এই লকডাউনের বাজারে, তাদের কাছ থেকে এরকম তোলা তুলবে কেন? প্রতিবাদ করাতেই তারা পিটার মুখার্জির উপর হামলা। যারা এই হামলাটা চালায় তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? রাজনৈতিক দলের সাথে অনেকে আছে যুক্ত, তাদের নাম আমি বলতে চাই না, এখানটাই আমি লিখিতভাবে জানাবো। তো তারা এরকম ভাবে হামলা করে পিটার মুখার্জির উপরে, পিটার মুখার্জির দাদার উপরে প্রচন্ড ভাবে তারা হচ্ছে গুরুতর আহত হয়েছে। কতজন মিলে হামলাটা চালালো? 20-25 জন মিলে হামলা চালিয়েছে। আচ্ছা, তা পিটার মুখার্জির সহজে আরো একাধিক মানুষ যে আহত হয়েছেন তারা এখন বর্তমান কোথায় রয়েছে? তারা বর্তমান সবাই চিকিৎসাধীন, কেউ কেউ লোকাল হসপিটালে আছে, কেউ রানাঘাটে গেছে, কেউ কল্যাণী গেছে, এবং পিটার মুখার্জির যে দাদা তার উপরেও চড়া হয়েছে, সে এখন কল্যাণীতে ট্রান্সফার করেছিল, যেতে যেতে তার প্রচণ্ড পেন হয়, তখন তিনি রানাঘাটেই ভর্তি হয়ে যায়, এবার এখান থেকে ওনাকে কলকাতা ট্রান্সফার করে দিয়েছে। আচ্ছা, তো কতজন আহত হয়েছে মোট? 7-8 জন তো আহত হয়েছে মোট। আচ্ছা, আপনাদের মূলত অভিযোগটা কি? মূলত অভিযোগ বলতে দেখুন, আমরা যার নেতৃত্বে দল করি পিটার মুখার্জি, তার উপর এইভাবে দুষ্কৃতীরা হামলা করেছে, উনি সাধারণ গরিব মানুষের পাশে থাকেন। আচ্ছা, পিটার মুখার্জি কোন দায়িত্বে আছেন? রানাঘাট সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আচ্ছা, তারপর? তো উনি ওখানে সাধারণ যারা ওখানে ব্যবসা করে খায়, দোকান পাশার রয়েছে, তো ওখানে দুষ্কৃতীরা এসে ছবি তুলছে মোবাইলে, দোকান ভাঙচুর করছে, টাকা চেয়েছে, তো তারা টাকা না দিতে রাজি না হওয়াতে ওরা তাদের ওপরে চড়াও হয়। তো সেখান দিয়ে পিটার মুখার্জি ওখান দিয়ে বাজার করতে যাচ্ছিলেন, এবং তখন উনি ওদেরকে সামাল দেয়, ওদের ওপরে বলেছে যে তোমরা এরকম হামলা করছেন কেন। যাই হোক, এর কারণে পিটার মুখার্জির ওপর দুষ্কৃতীরা হামলা করে, গুরুতর পিটার মুখার্জি আহত, এখন তাকে রানাঘাট হসপিটালে ভর্তি করা হয়েছে। ম্যাডাম, মূলত ঘটনাটা কি হয়েছিল? আজকে সকাল 11টা নাগাদ কিছু দুষ্কৃতী এসে ফুলিয়া হোস্টেল মোড় বাজার কমিটির বাজারের দোকানদারদের ওপর 10,000 টাকা, 15,000 টাকা এরকম করে দাবি করে। দোকানদাররা তখন সেটা দিতে রাজি না থাকায় দোকানদারদের ওপর নানা রকম অকথ্য গালিগালাজ করে, তারপরে তাদের গায়ে হাত তোলে, মারধর করতে শুরু করে। এমতো অবস্থায় শুভঙ্কর মুখার্জি ওরফে পিটার দা, তিনি ওই এলাকার বিশিষ্ট দলীয় নেতৃত্ব। কোন দল করেন উনি? তৃণমূল দলটা করেন উনি। আচ্ছা, ওনার নেতৃত্বে আমরা দলটা করি, আমি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তো যাই হোক, সেখানে ঘটনাস্থলে গিয়ে দাদা বিষয়টা শোনার পর সেখানে দোকানদারদের পাশে গিয়ে দাঁড়ায়। এমতো অবস্থায় সেই দুষ্কৃতীরা এদের ওপর মারধর করে, অলরেডি মারধর শুরু করে, সেমতো অবস্থায় দাদা গিয়ে যখনই দাঁড়ায় তখন পরিস্থিতিটা সামাল দিতেই দাদার ওপর এসে দুষ্কৃতীরা হামলা শুরু করে। এবার দুষ্কৃতীরা হাতাহাতি করতে করতে দাদা এসে যখন পরিস্থিতিটা ঠেকাতে যায় বা দাদা ভাইকে ঠেকাতে যায়, তখন দুষ্কৃতীরা দাদার ওপর বাপ্পা মুখার্জি এবং পিটার মুখার্জি দুজনের ওপরেই হামলা চালায়, দুজনকে বেধড়ক মারধর করে। দাদা, আপনি কি ব্যবসা করেন? আমি মুরগির দোকান। আচ্ছা, কোথায় ব্যবসা করেন? ফুলিয়া হোস্টেল মোড়ে। আচ্ছা, কী হয়েছে ঘটনাটা? হোস্টেল মোড় বলতে আমরা সকালবেলা যে যার মতন সবাই দোকানদারি করছিলাম, হঠাৎ দুই চারজন দুষ্কৃতী আসলো। আসার পরে মানে আমাদের যে দোকানদারদের কাছে পয়সা করে যাচ্ছিলেন, যারা পয়সা করে দিতে যাচ্ছিল না তাদেরকে মারধর করেছে, এবং তাদের মোবাইলে ছবি তুলছিল, সেই প্রতিবাদ আমরা করাতেই তারপরে উনি ফোন করে আরও ওনাদের দুষ্কৃতীদের আরও মোটামুটি 20-25 জন লোককে ডেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারপরে আমাদের খবর পেয়ে আমাদের যে এরা কি এলাকারই না বহিরাগত? এটা হচ্ছে ফুলিয়ার কলোনির, হচ্ছে চাষি কলোনির সব ছেলেবেলে। আচ্ছা, তো কতজন ছিল ওরা? কতজন ছিল ওরা? 25-30 জন। আচ্ছা, এই যে টাকা চাই, এটা কি দীর্ঘদিনের নাকি আজকে? হ্যাঁ, দীর্ঘদিন। আচ্ছা, আজকে মূলত ঘটনাটা কি হয়েছে? এই তো গতকালকে আপনার একটা দোকানে টাকা চেয়েছিল, তারা দিতে পারেনি বলে গতকাল রাত্রে মানে পরশুদিন 18 তারিখ রাত্রে 1টা নাগাদ তার দোকানে চুরি করে। আজকে ঘটনাটা মূলত কি হয়েছে? আজকের ঘটনাটা ওই তো, যখন হচ্ছে এইরকম গণ্ডগোল হচ্ছিলো, মানে যখন আমরা তার প্রতিবাদ করা মানে প্রত্যেক দোকানে যারা টাকা দিতে রাজি হচ্ছিলো না তাদেরকে মোবাইলে ছবি তুলছিলো, ঠিক আছে, এবার ছবি তোলার পর তারপরে আমরা দোকানদাররা সবাই গিয়ে প্রতিবাদ করাতে, তখন উনি ফোন করে ওনাদের যে আরও লোকজন ছিল তাদেরকে ডেকে নিয়ে আসে। সেই মুহূর্তে আমরা পিটার মুখার্জি আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পিটার মুখার্জি কে? পিটার মুখার্জি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন নেতা। আচ্ছা, প্রতিবাদ করতে আপনাদের পাশে দাঁড়ায়? প্রতিবাদ করতে উনি সবসময়, আমরা যখন বিপদে পড়ি আমরা ডাকলে উনি আমাদেরকে সবসময়। তারপরে কি হয়েছিল? তারপরে উনি মানে একটা দোকানে বসে আমাদের যে
ইনচার্জ রয়েছেন, ওনার সাথে কথা বলছিলেন। সেই মুহূর্তে ওনার সামনে থেকে পিতার মুখার্জিকে ওই 20-25 জন লোক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।